দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার জনজমায়েত অনুষ্ঠিত হয়। এদিন কালাছাড়ি রামনগর বাজারে অনুষ্ঠিত জনজমায়েতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা, ললিত ত্রিপুরা, পার্টি নেতৃত্ব সুশান্ত হাজারি, অর্চনা দাস, নিত্যান্ত রিয়াং, চিন্তা সিং, মলসম প্রমুখ। এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটা সুবিশাল র্যালি রামনগর বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে বাজার সেরে জনজমায়েতে মিলিত হয়। সেখানে আলোচনা করতে গিয়ে পার্টির রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা বলেন, একদিকে প্রতিনিয়তই ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, অন্যদিকে জিএসটি দুটো মিলে জিনিসপত্রের দাম এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের কাছে টাকা নেই, কাজ নেই, ফলে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করবে তা ভেবে পাচ্ছে না। মানুষ খেতে পারছে না, জমিতে কৃষিকাজ করতে পারছে না, এর উপর এই বছর সময় মতো বৃষ্টি না হওয়ায় কৃষকদের অবস্থা আরও মারাত্মক আকার নিয়েছে। তিনি বলেন, ওষুধপত্রের জিনিসের দাম বাড়ছে, বিশেষ করে শিশুদের জীবনদায়ক ওষুধপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। তিনি জানান, মানুষ এখন বলতে শুরু করেছেন বামফ্রন্টের বিকল্প কোনো সরকার বা পার্টি হতে পারে না। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এত আক্রান্ত অত্যাচারের পরেও তারা মাঠে আছে, মানুষের সমস্যা নিয়ে লড়াই করছে, এটাই আমাদের বন্ধু পার্টি, আর সেখানেই আমাদের যেতে হবে। এই অভিজ্ঞতা নিয়েই এই দিনের জমায়েতে শত শত মানুষ অংশগ্রহণ করেন। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার ডাকে দিল্লির যে সরকার জিনিসপত্রের দাম যে বৃদ্ধি করলো জিএসটির মাধ্যমে, তাতে ভারতবর্ষের মানুষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের অবস্থা নাজেহাল। এরকম একটা অবস্থায় আমাদের পার্টির ডাকে সারা রাজ্যেই অঞ্চলে অঞ্চলে এলাকায় এলাকায় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল চলছে। আজকে আমরা রামনগর অঞ্চল কমিটি গন্ডাছড়া মহকুমায় এখানে মিছিল করেছি, আলোচনা করেছি। জিনিসপত্রের দাম বাড়লে যে দাম বাড়ছে জিএসটি কর, একদিকে ডিজেল পেট্রোলের দাম বাড়ল, আরেকদিকে ট্যাক্স জিএসটি, দুটোটার মিলে জিনিসপত্রের দাম এমনভাবে চড়া হলো এখন মানুষ কাছে টাকা নেই, কাজ নেই, কী করে মানুষ জীবিকা নির্বাহ করবে? মানুষ খেতে পারছে না, খামারে কাজ করতে পারছে না। এবারের কৃষকের অবস্থা খুব কাহিল, সময় মতো বৃষ্টি না হওয়াতে এরকম একটা অবস্থা দেখছি। ওষুধপত্রের জিনিসের দাম বাড়ছে, ওষুধপত্রে তার দাম বৃদ্ধি হচ্ছে, শিশুরার যে ওষুধপত্র যে প্রয়োজন শিশুদের বাঁচানোর জন্য তার ওষুধপত্রের দাম বাড়ছে, সমস্ত কিছুর জিনিসপত্রের দাম বাড়ার ফলে মানুষের আজকের যে মিছিলগুলোতে প্রতিবাদের যে ভাষা, এখানে অনেক লোক বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি, নানান কংগ্রেস, বিভিন্ন লোক আমাদের এই মিছিলে সমবেত হচ্ছেন। তারাই বলছেন যে বামপন্থর বিকল্প আর কেউ কোনো সরকার হতে পারে না, কোনো পার্টি হতে পারে না। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা এত আক্রান্ত, এত অত্যাচারের পরেও তারা মাঠে আছে, মানুষকে সমস্যা নিয়ে লড়াই করছে, এটাই আমাদের বন্ধু পার্টি, এটাই আমাদের যেতে হবে, এটাই মানুষের অভিজ্ঞতা। তাতেই আমরা দেখলাম এই মিছিলের মধ্যে, সমাবেশের মধ্যে এটাই আমরা অভিজ্ঞতা অর্জন করলাম। আমরা সারা রাজ্যে এই আন্দোলন কর্মসূচি চালাব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।